নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প ভাণ্ডার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে অনেক বড় সুখবর। অবশেষে আসতে শুরু করলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। ইতিমধ্যেই আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা দেওয়ার তালিকা সে নিয়ে আলোচনা করেছি, আপনারা দেখেছেন। তো এখানে কিন্তু এবার তিনটি ধাপের টাকা দেওয়া হবে, অর্থাৎ একদিনে আপনারা টাকা পাবেন না। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ, এই তিনটি ভাগে কিন্তু আলাদা আলাদা করে টাকা দেওয়া হচ্ছে ক্যাটাগরি অনুসারে। তো প্রথম ধাপে যে সমস্ত জেলায় টাকা আসছে সেই হিসাব গতকাল আপনাদের দিয়ে দিয়েছি, আর আজ প্রকাশ করা হলো দ্বিতীয় এবং তৃতীয় ধাপের টাকার তালিকা এবং কবে সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে সেই তারিখ। তো সেই ডিটেলস নিয়ে আপনাদের মধ্যে আজ হাজির হয়ে গেলাম। কারা কারা কোন জেলা থেকে বর্তমানে এই ভিডিও দেখছেন একবার কমেন্ট করে জানিয়ে দেবেন। জেলা অনুসারে কারা কোন ভাগে টাকা পাবেন জানিয়ে দিচ্ছি। এরই সাথে সাথে আপনাদের জন্য একটি দুর্দান্ত সুখবর, সেটা হচ্ছে 250 টাকা করে যে বাড়ানোর ব্যাপার ছিল সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট একটি এসেছে, যেটাও আপনাদের এখানে জানাবো। তো বুঝতেই পারছেন, আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী হন বা আপনার পরিবারে কেউ যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো ঠিক কবে আপনারা এই টাকা পাচ্ছেন, আর 250 টাকা বাড়ানোর ব্যাপারে ঠিক কী কী আপডেট এসেছে, কোন জেলায় কবে টাকা আসবে সমস্তটাই জানতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন, এ বিষয়ে আরও তথ্য আপনাদের জানাবো। তার আগে বন্ধুরা বলে দিচ্ছি, আপনারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই। দেখুন এই মাসের টাকা নিয়ে কি বলেছে। নভেম্বর মাসের টাকা দেওয়া শুরু, প্রথম ধাপের পর দ্বিতীয় তৃতীয় ধাপের তারিখ প্রকাশ। অর্থাৎ বুঝতেই পারছেন, প্রথম ধাপের টাকা দেওয়া ইতিমধ্যে যে তারিখ সেটি প্রকাশ হয়েছে, এরপর আজ তৃতীয় এবং দ্বিতীয় ধাপেরও তারিখ প্রকাশ করে দেওয়া হলো। তো কবে কারা টাকা পাচ্ছে দেখুন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা নিয়ে অবশেষে স্বস্তিতে প্রকল্পের সুবিধাভোগীরা। গতকাল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম ধাপের টাকা দেওয়ার তালিকা প্রকাশ করা হয়েছিল, আর আজ দ্বিতীয় ও তৃতীয় ধাপের টাকা দেওয়ার তালিকা প্রকাশ হয়েছে। কোন মহিলারা কোন ধাপে কত টাকা করে পাবে এ নিয়ে নতুন তালিকা জারি করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সাধারণত মাসের প্রথম সপ্তাহেই মহিলাদের অ্যাকাউন্টে আসে, তবে নভেম্বর মাসের নির্দিষ্ট সেই তারিখ পার হয়ে গেলেও এখনও প্রকল্পের টাকা আসেনি। স্বাভাবিকভাবেই কিছুটা চিন্তিত প্রকল্পের সমস্ত সুবিধাভোগীরা। অবশেষে মহিলাদের সমস্ত চিন্তা দূর করে সেই টাকা আসছে মহিলাদের অ্যাকাউন্টে। তবে নভেম্বর মাসে সকল মহিলারা একবারে টাকা পাবে না, যেমনটি আগে পাওয়া যেত। সর্বমোট তিনটি ধাপে আলাদা আলাদা করে এই মাসে টাকা দেওয়া হবে, অর্থাৎ আপনারা একবারে কিন্তু এই মাসে টাকা পাচ্ছেন না, আলাদা আলাদা তারিখে টাকা আসবে। যার মধ্যে প্রথম ধাপের টাকা কোন কোন জেলায় দেওয়া হবে সেই তথ্য গতকালই প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে 10টি জেলার টাকা দেওয়ার তালিকা প্রকাশ হয়েছিল, আজ দ্বিতীয় ধাপে 60টি জেলার টাকা দেওয়ার তালিকা এলো, এবং তৃতীয় ধাপে বাকি 6টি জেলার তালিকা প্রকাশ হয়ে গেছে। কোন কোন জেলায় কবে টাকা দেওয়া হবে, কোন মহিলাদের বেশি টাকা বরাদ্দ হলো, এই নিয়ে জেলাভিত্তিক হিসাব এই তালিকায় আপনারা পাবেন। আজকে প্রকাশিত এই তালিকায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা বাড়ানোর কথা হয়েছে সেই টাকা এই মাসে পাওয়া যাবে কিনা সে বিষয়েও জানানো হয়েছে। শুরু থেকে আমরা দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা প্রত্যেক মাসে মাসে 500 টাকা এবং 1000 টাকা করে পেত। এক্ষেত্রে এসসি এবং এসটি মহিলারা 1000 টাকা, অন্যদিকে যারা ওবিসি ও জেনারেল তারা 500 টাকা করে। এর সাথে সাথে দেখুন 250 টাকা করে বাড়ানোর ব্যাপারে যেহেতু সরকারিভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি, তাই এই অতিরিক্ত টাকা এই মাসে আসবে না বলেই জানা যাচ্ছে। এর জন্য সুবিধাভোগীদের পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে হবে। প্রত্যেক মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হলেও বিভিন্ন কারণে এই টাকা দেওয়ার তারিখ পরিবর্তন হয়। এই মুহূর্তে সারা রাজ্য জুড়ে পরিযায়ী শ্রমিকদের পরিষেবা দেওয়ার কাজ পুরোদমে চলছে, আর এতেই বিভিন্ন সরকারি অফিসাররা ব্যস্ত রয়েছে। স্বাভাবিকভাবেই প্রকল্পের টাকা দিতে এ মাসেও দেরি হচ্ছে। প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে।
যেটা আপনাদের গতকাল দেখিয়েছিলাম, প্রথম ধাপে টাকা কোন কোন জেলায় দেওয়া হচ্ছে, আর আজ দ্বিতীয় ধাপে দেখুন উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য এই মাসে টাকার পেমেন্ট ইতিমধ্যে অর্ডার প্রসেস করা হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় ধাপে এই সব জেলাগুলিতে টাকা আসার সম্ভাব্য তারিখ রয়েছে 12 থেকে 15 তারিখের মধ্যে। তবে কিছু কিছু জেলায় এই টাকা 10 তারিখ থেকেই দেওয়া শুরু হবে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।